আজকে আমি সাবুদানা দিয়ে নিরামিষ রেসিপি তৈরি করেছি এটা আপনি উপহাসের দিনও খেতে পারবেন আর নর্মালও খেতে পারবেন যদি নর্মাল খাচ্ছেন তো আপনি পেঁয়াজ এর মধ্যে দিতে পারেন লসুন দিতে পারেন আপনার ইচ্ছা মতন আর এখানে চাটনি করেছি আমি তো চাটনি আমি সবসময় আমি যেটা দেখতে পাই ভালো লাগে আমি আপনাকে সবসময় চাটনি দিই কোনো জিনিসের সঙ্গে এটা আমি রেসিপির সঙ্গে জুড়ি না তো যে রেসিপিটা আমি তৈরি করি সেটা আমি নিরামিষ করি আমিষ করি সেটা আমি লিখে দিই তো তার সঙ্গে চাটনিটা জুড়বেন না চাটনি হয়তো কোনো সময় নিরামিষ থাকে কোনো সময় আমিষ থাকে তো আমি খালি যে রেসিপি করি তার জন্যই আমি বলি তার মধ্যেই আমি কত জিনিস দিই কী জিনিস দিই সেটা বলি চটনিটা আপনি ওর সঙ্গে ধরবেন না এখানে আমি সাবুদান নিয়েছি আর এটা আমি নিয়েছি ছোট আপনি বড় যে কোনো সাইজে আপনার কাছে থাকে সেটা নিতে পারে এটা কোনো অসুবিধা নেই তো আর সঙ্গে নিয়েছি এর আমি শ্যামাচার এটাও নিয়েছি আর নিয়েছি সাবুদানা দুটোই নিয়েছি এগুলোকে আপনি ভিজিয়ে রাখতে পারেন তারপর গ্রাইন্ড করতে পারেন কিন্তু আমি অত সময় নিচ্ছি না আমি এটাকে একটু ভেজে নিয়ে তারপর গ্রাইন্ড করে নেব তো এখানে আমি সাবুদানা দিয়ে দিচ্ছি আর সাবুদানা যত নেবেন তার থেকে বেশি আপনার স্যামা নেবেন তো আমি তো এখানে মেজারমেন্ট একটা বাটি দিয়ে নিয়েছি আপনি যে কোনো বাটি দিয়ে যেত সাবুদান নেবেন তার থেকে একটু বেশি আপনি শ্যামা চাল নেবেন তো এখানে দুটোই আমি ভালো করে ভেজে নিচ্ছি আর বেশি ভাজবো না এটা একটু গরম করে নেবো জাস্ট আর এটা শ্যামা তো বেশি গরম করবেন না এটা তাহলে ফুলে যাবে তো সেই জন্য তিন মিনিট অনেক আছে মিডিয়াম আছে তাহলে গরম হয়ে যাবে বা জাস্ট গরম করতে হবে আপনাকে সেই ভাবে সাবুদানাও আপনাকে গরম করতে হবে তো এখানে আমি সাবুদানা দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে তারপর আমি দুটো জিনিস একসঙ্গে দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেবো তো আবার বলছি আপনি এটা ভিজিয়ে রেখেও গ্রাইন্ড করতে পারেন তো এখানে আমি ভালো করে গ্রাইন্ড করেছি একদম মেইন পাউডার তৈরি করেছি তো যত মেইন হবে অত ভালো তারপর এটা একটা বাটিতে আমি ঢেলে দিচ্ছি এভাবে আর দেখতে পাচ্ছেন কত মেইন আছে একদম পাউডারের মতন করে দিচ্ছি একটু দানা আছে সাবুদানার একটু দানা আছে কিন্তু চাল একদম মেইন হয়ে গেছে এর মধ্যে আমি নুন দিচ্ছি তো আমি সন্দেহ নুনই দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি হিং ফ্লেভার জন্য হিং দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে চিলি ফ্লেক্স যে লঙ্কা শুকনো লঙ্কা থাকে সেটাকে একটু গ্র্যান্ড করে নেই ওটা চিলি ফ্লেক্সের মতন হয়ে যাবে আর যদি আপনি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন এখানে সব জিনিসটাকে ভালো করে মিক্স করে নিয়েছি কেন নুনে ঢালা ঢালা ছিল সে যেন ভেঙে দিয়েছি ওটা তো সব মিক্স করে দিয়েছি তারপর এর মধ্যে জল দিয়ে এটা একটু ঘোল তৈরি করে নেবো তো এইভাবে মিক্স করে করে এর মধ্যে জল দিয়ে আমি এটা ঘোলটা একটা তৈরি করে নেব একসঙ্গে সব দিয়ে দেবেন না তাহলে পুরো ঢালা হয়ে যাবে একটু একটু করে দিয়ে ভালো করে ফেটে ফেটে তাহলে আপনি করবেন একসঙ্গে জল দিয়ে দিলে কি হবে ওটা তারপর ঢাল ঢেলা হয়ে যাবে তারপর ভাঙতে সুবিধা হয় তো সেই জন্য একটু একটু জল দিয়ে ওটা মিক্স করতে থাকবেন তো এখানে ঘোলটা দেখতে পাচ্ছেন এইভাবে যেন আপনার ঘোলটা থাকে এটা এভাবে আমি ছেড়ে দেবো পাঁচ মিনিটের জন্য তাহলে যে সাবুদানা আর চাল আছে সেটা একটু ফুলে যাবে আর একটু ঘোলটা গাঢ় হয়ে যাবে তো এটা আমি পাঁচ মিনিটের জন্য এইভাবে ছেড়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা আর এর সঙ্গে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কম বেশি আপনি করতে পারেন এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন ও ধনিয়া পাতা বেশি নেবেন না তাহলে তেতোপণ চলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা জিরা এক চোখাই থেকে কম দিয়েছি জিরা একটু ভেজে নিলে নিলে খুবই ভালো এর মধ্যে চীনা বাদাম দিয়েছি আপনি তিন চামচের মতন চীনা বাদাম দিতে পারেন আর এটা আমি ভেজে নিয়েছি চিনাবাদামগুলো আর এই সময় আপনি এখানে লেবু ইয়া তেঁতুল দিতে পারেন আমি পরে দেবো লেবু রস তো এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি আপনি এর থেকে পাতলা করতে পারেন আমি এভাবে স্মুথ একটু গাঢ়ই আছে এ চটনিটা আমি তৈরি করে নিয়েছি এরপর এর মধ্যে আমি লেবু রস দিয়ে দিচ্ছি একটা লেবু রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এটা আমি বাটিতে বের করে নিয়েছি তো এইভাবে আপনি এই চাটনিটা তৈরি করতে পারবেন আর আবার বলছি এটা একটু গাঢ়ও করতে পারেন একটু পাতলাও করতে পারেন আর এর এটা আপনি ডোসার সঙ্গে কোনো পকোড়া সঙ্গে যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারবেন এখানে আমি এক চামচের মতন নিয়েছি তেল তার মধ্যে দিয়েছি জিরা এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো বাদাম চীনা বাদাম দিয়েছি তিন চামচের মতন এটা কম বেশি আপনি করতে পারেন আর এর বদলে আপনি এখানে মটরশুটি দিতে পারেন গাজর দিতে পারেন নারকোলও ইউজ করতে পারেন এখানে এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটাও ভেজে নিচ্ছি আপনি এখানে কারিপত্তাও ইউজ করতে পারেন আমি হলুদ দিয়েছি একটু লঙ্কাও গুঁড়ো দিয়েছি আর দিয়েছি এর মধ্যে একটু জিরা পাউডার ধনিয়া গুঁড়ো দিই জিরা পাউডার দিয়েছি এরপর এর মধ্যে আলু দিচ্ছি আমি দুটো আলু নিয়েছি আর এটা সেদ্ধ করে নিয়েছিলাম আবার বলছি এখানে আপনি যে কোনো ভেজিটেবল দিতে পারেন তো আমি এর মধ্যে পনির দেব এটা ভালো করে মিক্স করে নিয়েছি এর নুন দিয়ে দেবো স্বাদ মতন আর এটা ওকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমি এখানে সন্তক নুনই দিয়েছি চাটনিতে আমি নর্মাল নুন দিয়েছি তো এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে এক চামচের মতন লেবু রস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনি যদি আমচুর পাউডার দিতে চান তো ওটাও দিতে পারেন এখানে লেবু রসের বদলে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পনির এটা পরে দিয়েছি কেননা আগে দিলে ওটা তাহলে শক্ত শক্ত হয়ে যায় তো সেই জন্য আমি যখন রান্না হয়ে গেছে তারপর আমি উপর থেকে পনির একটু কদ্দুকস করে নেবেন তাহলে এটা এইভাবে হয়ে যাবে আর এটা এর সঙ্গে মিক্স করে নেবেন তাহলে এটা নরমই থাকবে শক্ত হবে না এটা মিক্স করে নিয়েছি এভাবে এটা আমি এবারে সাইডে রেখে দেব এদিকে ঘোলটা দেখুন আগে থেকে একটু গাঢ় হয়ে গেছে পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিটই হয়ে গেছে তো এটা একটু গাঢ় হয়ে গেছে ভাবে যেন এটা থাকে এর থেকে পাতলা করবেন না সে সময় আমি পাতলা সেই জন্য করেছিলাম কেন এটা ফুলবে সেই জন্য গাঢ় হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছেন এভাবে গাঢ় হয়ে গেছে এখানে আমি প্যান নিয়েছি এটা ভালো গরম করে নিয়েছি ওর মধ্যে হালকা তেল লাগিয়েছি আপনি ঘিও ইউজ করতে পারেন এর মধ্যে আমি এক হাতা ঘোল দিয়ে দেবো আঁচটা এই সময় আপনি আগে গরম করে আঁচটা মিডিয়াম করে দেবেন লো টু মিডিয়াম করে দেবেন এর মধ্যে এক হাতা ঘোল দিয়েছি এটা বেশি ঢোসা মতন ঘোরাবেন না তাহলে ওটা চিপকে যাবে ওটা ভালো করে হবে না তো এক হাতা মতন দিয়েছি আপনি কম বেশি করতে পারেন এইভাবে দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো আমি এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন উপর থেকে ভালো করে এটা হয়ে গেছে এরপর এটাকে আমি পাল্টি করে নেব এই দেখুন পাল্টি করে নিয়েছি আর এদিকেও এটা ভালো করে আমি সেখানে নেব বেশিক্ষণ না এখানে তিরিশ সেকেন্ডের মতন রেখে দেবেন আর আঁশটা মিডিয়াম রাখবেন আর এটা সেঁকে নেবেন তো এখানে এটা হয়ে গেছে এবার এটা আমি বের করে নিচ্ছি তুলে নিচ্ছি এর মধ্যে থেকে আর এই দেখুন দুদিকে ভালো করে এটা রান্না হয়ে গেছে তো এইভাবে আপনি এটা তৈরি করতে পারবেন বেশি ঘোরাবেন না ঢোসার মতন নালে কি হবে এটা হবে না তো সেই জন্য হালকা দিয়ে চিলার মতন আপনি এটাকে দিতে হবে বা হালকা করে এই দেখুন ঘোরাতে গেলেই ওটা ছিঁড়ে মানে ভেঙে যাবে ওখান থেকে এটা আবার এইভাবেই ঢাকা দিয়ে দিচ্ছি আর এই দেখুন কত ভালো করে এটা হয়ে যাচ্ছে এরপর এটাকে আমি পাল্টি করে নিচ্ছি বেশি পাল্টি করার পর ত্রিশ সেকেন্ড রাখলেই অনেক আছে আর এটা হয়ে যাবে আর আঁচটা মিডিয়াম রাখবে বেশি হাই করে দিলে ওটা জ্বলে যাবে তো এই দেখুন দুদিকে ভালো করে ওটা হয়ে গেছে এইভাবে আমি সব ডোসা এই রুটিগুলো করে নেব এইভাবে তো এইদিকে আমি করে নিয়েছি আপনি এটা এইভাবেই রান্না করতে পারেন কিন্তু আমি একটু ভালো দেখার জন্য আপনাকে যে ভালো দেখা যায় সেই জন্য একটু আমি কেটে নিচ্ছি সাইড দিকে এটা একটা বাটি শেপ দিয়ে একটু দেখতে ভালো লাগে এটা আপনি বাড়িতে করছেন তাহলে কোনো দরকার নেই এরপর এর মধ্যে দিয়ে দেব আমি একটু যে পুরটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো কম বেশি আপনি যে ইচ্ছা মতন করতে পারেন বেশিও দিতে পারেন কমও দিতে পারেন আপনার ইচ্ছা মতন তো আমি এটা এইভাবে দিয়ে দিয়ে এরপর এটাকে ফোল্ড করে দেব এভাবে এই দেখুন কত ভালো করে ওটা হয়ে গেছে আর এইভাবে আমি আরও তৈরি করব আপনি এটা এরপরে প্যানের মধ্যে একটু তেল দিয়ে জিরা দিয়ে কারি পাতা দিয়ে এটাকে আপনি লো টু মিডিয়াম আছে তাওয়াতে রেখে দেবেন হালকা মানে ক্রিস্পি হয়ে যাবে একদিকে এক এক মিনিট রেখে দিয়ে ওটাকে আপনি ক্রিস্পি করতে পারেন দু মিনিটও রাখতে পারেন কিন্তু আঁচটা সেই হিসাবে রাখতে হবে নাহলে জ্বলে যাবে তো এটা আপনার ইচ্ছা মতন আপনি এভাবে খেতে চান না আপনি ক্রিস্পি করতে চান সেটা আপনার ইচ্ছা মতন আর এটা আপনি বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন ওদেরকে দেবেন তো একটু ক্রিস্পি করে দেবেন যে হিসাবে আমি বলেছি সে ওটা দিলে তাহলে ওদের ভালো লাগবে আর এটা আপনি উপাসে দিনও করতে পারেন আর যদি আপনি উপাসে দিনে খেতে চান না তাহলে আপনি নর্মালের মধ্যে পেঁয়াজ লসুন দিতে পারেন তাহলে আপনি চটনি যে তৈরি করেছি তার মধ্যেও লসুন দিতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ